মা জগদ্ধাত্রীকে দেখার জন্য আমরা সাধারণত আলোর শহর চন্দননগর বা কৃষ্ণনগরকেই বেশি প্রেফার করে থাকি, কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চন্দননগরের রুট ম্যাপ নিয়ে। চন্দননগরে প্রায় 200 অধিক জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে, তাই খুব অল্প সময় পায়ে হেঁটে কীভাবে সবথেকে বড় বড় পুজো কমিটিগুলো আমরা সহজেই দেখে নেব তারই বিবরণ দেওয়া আছে এই ভিডিওতে। চন্দননগর, মানকুণ্ড ও ভদ্রেশ্বর এই তিনটে জায়গা নিয়েই মোটামুটি 200 পুজোর মতো হয়ে থাকে। যে রুট ম্যাপটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা মূলত মানকুণ্ড ও চন্দননগর নিয়ে, মোটামুটি একটা অর্ধচন্দ্রর মতো হবে এই রুটটা। গুগল ম্যাপ দিয়ে খুব সহজেই পায়ে হেঁটে তোমরা দেখে নিতে পারবে পুরো মানকুণ্ড থেকে চন্দননগর জগদ্ধাত্রী পুজো। দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসে পৌঁছাও, তো তোমরা সবার প্রথম নেমে পড়বে মানকুণ্ড স্টেশনে। তো মানকুণ্ড স্টেশন থেকেই আমরা শুরু করছি আমাদের রুট ম্যাপ। ম্যাপে তোমরা দেখতেই পাচ্ছ মানকুণ্ড স্টেশন। মানকুণ্ড স্টেশন থেকে জাস্ট তোমরা যাবে জ্যোতি তেমাথার দিকে, যাওয়ার পথে প্রায় 300 মিটার মতো দূরত্বেই তোমরা পেয়ে যাবে প্রথম পুজো, সেটা হলো মানকুণ্ড স্পোর্টিং ক্লাব। দেখো এ পয়েন্ট করে দিয়েছি, এ পয়েন্ট থেকে আমরা যাব বি পয়েন্টের দিকে। জাস্ট আবার সেই স্টেশন রোড থেকে জ্যোতি তেমাথার দিকে যাওয়ার পথে ডান দিকে একটি গলির মধ্যেই, ওটাও প্রায় 300 মিটার মতো ডিস্টেন্স হবে, নতুনপাড়া সার্বজনীন। নতুনপাড়া সার্বজনীন দেখে তোমরা আবার সেই জ্যোতি তেমাথার দিকে যাওয়ার পথে বাঁদিকে একটি গলি, সেখানে ঢুকে গিয়ে তোমরা পেয়ে যাবে নিয়োগী বাগান। নিয়োগী বাগান থেকে আমরা আবার এগিয়ে যাব জ্যোতি তেমাথার দিকেই, তো যাওয়ার পথে আবার বাঁদিকে পড়বে সার্কাস মাঠ সার্বজনীন, আমরা দেখে এগিয়ে যাব জ্যোতি তেমাথার দিকেই। তো জ্যোতি তেমাথার দিকে যাওয়ার পথেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা চৌমাথা মোড় পড়ছে, সেই চৌমাথা মোড় থেকে তোমরা যদি বাঁদিকে এগিয়ে যাও তাহলে যাবে চন্দননগরের দিকে, আর ডান দিক দিয়ে যদি তোমরা সিধে আসো তাহলে পাবে ভদ্রেশ্বর। কিন্তু আমরা এই ম্যাপে ভদ্রেশ্বর শেয়ার করছি না, আমরা এগিয়ে যাব জ্যোতি তেমাথা মানে এখানকার রানিমা দেখার জন্য। তো একটুখানি এগিয়ে গিয়ে দেখো ই পয়েন্ট করেই দেওয়া আছে জ্যোতি তেমাথা। তো জ্যোতি তেমাথা দেখে আমরা আরেকটু এগিয়ে যাব মারান রোড হয়ে, দেখতেই পাচ্ছ ম্যাপে যেরকম করা আছে, মারান রোড থেকে জাস্ট একটু এগিয়ে আসলেই এটা ওই 400 মিটারের মতো ডিস্টেন্স হবে। আমরা এই দেখো এফ পয়েন্ট করা আছে গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক্স ক্লাব, এটি এখানকার খুবই পপুলার ক্লাব। তো গোন্দলপাড়া অ্যাথলেটিক ক্লাব দেখে নিয়ে আমরা এগিয়ে যাব সেমি একটু গঙ্গার ধারের দিকে, তো যেতে যেতে পাবো সাতঘাটা জগদ্ধাত্রী পূজা। সাতঘাটা জগদ্ধাত্রী পূজা দেখে নিয়ে এগুলো সবই কিন্তু দেখে নেবো আমরা পায়ে হেঁটেই খুব সহজে। আর একটুখানি এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে কাছারিঘাট সার্বজনীন। কাছারিঘাট সার্বজনীন থেকে একটু পেছনের দিকে এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে গোন্দলপাড়া মনসাতলা, এটিও এখানকার এখন খুব পপুলার ক্লাব। তো গোন্দলপাড়া মনসাতলা দেখে আমরা এগিয়ে যাব, পয়েন্ট করা আছে এইচ কাছারিঘাট সার্বজনীনের দিকে। এবার এগিয়ে যাব কাছারিঘাট সার্বজনীন থেকে আর একটু ওপরের দিকে, দেখো এ পয়েন্ট করা আছে নতুন তিলিঘাট, এখন ইদানিং খুব ভালো করছে এই ক্লাবটি। তো সেখান থেকে আমরা চলে আসব একটু নিচের দিকে চার মন্দির তলার দিকে। চার মন্দির তলা এখনকার দিনে খুব সুন্দর একটি পুজো, মানে খুব বড় একটি জগদ্ধাত্রী পুজো বারোয়াড়ি, তো খুব ভালো প্যান্ডেল আমাদের উপহার দিয়ে আসছে। তো সেখান থেকে আমরা চলে আসবো বেসোহাটা সার্বজনীন, বহু পুরানো একটি পুজো। সেই ঠাকুরটি দেখে আমরা এগিয়ে যাব সিধে হাটখোলা দৈবকপাড়ার দিকে। হাটখোলা দৈবকপাড়াও এই মুহূর্তে একটি খুব বড় ক্লাব। তো হাটখোলা দৈবকপাড়া থেকে আমরা এগিয়ে যাব, জাস্ট একটু এগিয়ে গিয়ে আবার ডান দিকে পড়বে হাটখোলা মনসাতলা। হাটখোলা মনসাতলা থেকে আরেকটু আবার এগিয়ে আসবো, এসে পেয়ে যাবো হাটখোলা ভুবনেশ্বরীতলা। ভুবনেশ্বরীতলা থেকে একটু এগিয়ে এসেই বাঁহাতে এগিয়ে আসবো এখনকার দিনে একটি খুব বড় ক্লাব, সেটি হলো রথের সড়ক। রথের সড়ক দেখে নিয়ে আমরা চলে আসবো জিটি রোড, এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ একটা মার্ক করে দেওয়া আছে রোড দিয়ে। তো তোমরা এগিয়ে আসার পরে দেখে নিতে পারো হালদারপাড়া ষষ্ঠীতলা, এখানকার একটি বেশ ভালো পূজা কমিটি। তো সেখান থেকে তোমরা এগিয়ে আসতে পারো, বাদিকেই তোমরা দেখতে পাচ্ছ লালবাগান পাদ্রিপাড়া দেখে নিতে পারো। সেখান থেকে আরেকটুখানি এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে লালবাগান সার্বজনীনও দেখে নিতে পারো বাঁদিকে, তারই ঠিক উল্টো দিকে ছবিঘর মোড় দিয়ে তোমরা চলে আসবে বড়বাজারে। আর বড়বাজারের ঠিক পাশেই দেখে নিতে পারো চন্দননগর থানা, আর চন্দননগর থানার পাশটাতেই রইল চন্দননগর স্ট্যান্ড, মানে ওখানে তোমরা বেশ কিছুটা সময় কাটাতে পারো। অসাধারণ পরিবেশ আর অনেক রেস্টুরেন্টও আছে, তোমরা ওখানেও খাওয়া দাওয়া করে নিতে পারো। বড়বাজার সার্বজনীন থেকে একটুখানি এগিয়ে এসেই পেয়ে যাবেন আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট, যেমন রেড চিলি রেস্টুরেন্ট এখানকার খুব পপুলার একটি রেস্টুরেন্ট, সেটা দিয়ে জাস্ট বাঁহাতে একটু এগিয়ে গেলেই অনেকে ভূতের রাজা দিলবরেতেও খাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভূতের রাজা দিলবর,
এখানে এসেও আপনারা খেতে পারেন। এটা হলো বাগবাজারের মোড়। তো বাগবাজার মোড় থেকে সিধের রোডটা ক্রস করে সিধে এগিয়ে আসলেই পেয়ে যাবেন বাগবাজার সার্বজনীন। এটা হলো এখানকার প্রচুর ঐতিহ্যশালী একটি বারোয়ারি। তা বাগবাজার সার্বজনীন দেখে সিধে এগিয়ে আসবেন স্টেশন রোডের দিকে। স্টেশন রোডের থেকে এগিয়ে এসে আর একটু ডান দিকে টার্ন নিলেই পেয়ে যাবে বাগবাজার চৌমাথা। বাগবাজার চৌমাথা থেকে তোমরা চলে আসবে বাজারের দিকে, জাস্ট ডান দিক থেকে সিধে চলে আসবে, এসে কুটির মাঠের ধার দিয়ে আবার বাঁহাতে যে রাস্তা পড়ছে সেইটা দেখে একটুখানি এগিয়ে আসলেই পেয়ে যাবে তোমরা বাজার লক্ষ্মীগঞ্জ চৌমাথা। এটা তোমরা দেখে নেবার খুব সুন্দর সাজ থাকে জগদ্ধাত্রী মায়ের। সেখান থেকে একটুখানি এগিয়ে এসে ডান দিকে এলেই পাবে এখানে আদিমা। এখানকার প্রায় 400 বছরের অধিক এই পুজো। তো এই পুজো তোমরা দেখে নিতে পারো। দেখে নিয়ে কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় এইখানেতে সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো চালু করেছিল চন্দননগরে। তো সেই আদিমা দেখে নিয়ে তোমরা চলে আসবে সেই বাজারেরই আরেকটি পুজো, দেখো ই পয়েন্ট করে দেওয়া আছে, সেটা হলো লক্ষ্মীগঞ্জ বাজার। লক্ষ্মীগঞ্জ বাজার থেকে আমরা চলে আসবো কাপুরেপট্টি। কাপুরেপট্টি থেকে সিধে আমরা চলে যাব রাস্তা দিয়ে চুঁচড়ার দিকে। তো চুঁচড়ার দিকে যাওয়ার পথে তোমরা দেখে নিতে পারো সরিষাপাড়া সার্বজনীন ডান হাতে, আবার বাঁ হাতে পেয়ে যাবে বোরো কালীতলা। আর সেখান থেকে আরও এগিয়ে গিয়ে ডান দিকে বাঁ দিকে অনেক পুজো পাবে, কিন্তু আরেকটু কিছুটা এগিয়ে আসলেই পেয়ে যাবে বোরো পঞ্চাননতলা। এই বছর অসাধারণ একটি প্যান্ডেল উপহার দেবে আপনাদের। তো সেখান থেকে আবার একটুখানি এগিয়ে ডান দিকে চলে আসলেই তোমরা পেয়ে যাবে কুণ্ডুঘাট দালান। কুণ্ডুঘাট দালান অবশ্যই দেখো, ইদানিং খুব ভালো ভালো প্যান্ডেল আমাদের উপহার দিচ্ছে। কুণ্ডুঘাট দালান থেকে আমরা এগিয়ে যাব সন্তান সঙ্গর দিকে। সন্তান সঙ্গ দেখে আমরা একটুখানি পিছিয়ে আসলেই পাবো পালপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। পালপাড়া দেখে একটুখানি পিছিয়ে আসলেই এই যাও সি পয়েন্ট করা আছে হেলাপুকুর ধার, এখানকার খুব বড় একটি পূজা বারবাড়ি। হেলাপুকুর ধার দেখে চলে আসবো বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পূজা কমিটিতে। বিদ্যালঙ্কার থেকে আমরা চলে যাব কলুপুকুর জগদ্ধাত্রী পূজা কমিটি। এটা এখানকার অসাধারণ লাইটিংয়ের জন্য বিখ্যাত এই পূজা কমিটিটি। কলুপুকুর ধার দেখার পরে আমরা চলে আসবো ফটকগোড়া দেখার জন্য। আর ফটকগোড়া দেখার আগেই বারুইপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি, ওই সেম গলির মধ্যেই তোমরা দেখে নিতে পারো। তারপর চলে আসলাম ফটকগোড়া, সেই ফটকগোড়া থেকে স্টেশন রোড দিয়ে এগিয়ে আসবো খলিশানির দিকে। আর খলিশানির পাশেই রইল রেলওয়ে স্টেশন। তো তোমরা চন্দননগর থেকে ট্রেন ধরে ব্যাকও করতে পারো, বা আবার স্টেশনের উল্টো দিকেই দেখো দেখতেই পাচ্ছ এখানে সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। আর এছাড়াও এটা দিয়ে তোমরা সিধে যদি এগিয়ে যাও শীতলাতলা বউবাজার এগুলো তোমরা দেখে নিতে পারো, আর না হলে তোমরা রেলওয়ে স্টেশন থেকে তোমাদের গন্তব্যে ফিরে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে দেখে নিতে পারো চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2023।